কথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলছে কাশেম বিন আবুবাকার রচিত একটি বিখ্যাত উপন্যাস ফুটন্ত গোলাপ আজ পাঠ করছি তৃতীয় পর্ব প্রত্যেকদিন লাইলি ভার্সিটিতে পৌঁছে ফেরার টাইমটা রিক্সাওয়ালা করিমকে বলে দেয় আজ চারটে সময় আসতে বলে দিয়েছিল সে সাড়ে চারটে পর্যন্ত অপেক্ষা করে অন্য প্যাসেঞ্জার নিয়ে চলে গেছে সেলিম ভার্সিটির গেটে গিয়ে গাড়ি ঘোরাতে ঘোরাতে বলল তোমার রিক্সা নেই এই হতভাগা তার প্রিয়তমাকে পৌঁছে দিক আপনি হতভাগ্য হতে যাবেন কেন বরং এই হতভাগ্যের জন্য এত কষ্ট করবেন তার চেয়ে আমি একটা রিক্সা করে চলে যেতে পারবো আমার মতো সাধারণ একটা মেয়ের সঙ্গে ঘুরলে আপনার গার্লফ্রেন্ডরা আপনাকে কিছু বলুক তা আমি চাই না তাছাড়া আপনাদের সমাজে ইজ্জত ইজ্জতাবরুর কোনো মূল্য নেই কিন্তু গরিবদের টাকা না থাকলেও তাদের তা আছে সেলিম গাড়ি চালাতে চালাতে বলল বেশিরভাগ কথা প্রতি হুল ফোটানো আর অনেক বোঝাও যায় না লাইলি বলল। তো বলেছি বড়লোকের সত্য বেশিরভাগ সময় অপ্রিয় হয় আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি আমার কথা না বোঝার তো কোনো কারণ নেই যেমন ধরুন বড়লোকের ছেলে কোনো গুরুতর অন্যায় করলে টাকার জোরে তা চেপে দেওয়া হয় আর কোনো গরিব ছেলে সেই অপরাধ করলে বিচার করে চাবুক মেরে তার গা থেকে চামড়া তুলে নেওয়া হয় বা পুলিশের হাতে দেওয়া হয় বড়লোকের মেয়েরা অর্ধনগ্না হয়ে বাইরে গেলে তাদের ইজ্জত যায় না এবং সমাজে তাদেরকে নিয়ে কেউ সমালোচনাও করে না কিন্তু গরিব লোকের মেয়েরা গেলে তাদের ইজ্জতও যায় এবং সমাজে তাদের সমালোচনাও হয় আরও শুনুন আপনার সঙ্গে ঘুরে বেড়ালে বা আপনাদের বাড়িতে গেলে কেউ কিছু বলতে সাহস করবে না বা বলবে না কারণ আপনারা বড় লোক এবং এটা আপনাদের সমাজের রীতি কিন্তু কেউ যখন আমাদের বাড়ির সামনে আপনার গাড়ি থেকে দু একদিন আমাকে নামতে দেখবে তখন বড় লোক গরিব লোক সকলের কাছে আমি সমালোচনার পাত্রী হয়ে যাব সেলিম গাড়ি থামিয়ে তার দিকে তাকিয়ে বলল তার মানে আমাকে তোমাদের বাড়িতে যেতে নিষেধ করছ নিজের কথার মর্ম যে এটাই বোঝায় সেলিমের কথা শুনে তা বুঝতে পেরে লাইলি কি বলবে ঠিক করতে পারল না ভীষণ লজ্জা পেয়ে চুপ করে চিন্তা করল শেষের কথাগুলো এ সময় বলা উচিত হয়নি সেলিম তার মনের অবস্থা বুঝতে পেরে গাড়ি ছেড়ে দিয়ে বলল তবু যা হোক একটা কথাতেই তোমাকে হারাতে পারলাম লাইলি লজ্জায় কিছু বলতে পারল না সেলিমও আর কিছু না বলে তাদের ঘরের গেটের কাছে এসে গাড়ি থামালো তারপর হাত বাড়িয়ে দরজা খুলে দিয়ে বলল খুব পিয়াস লেগেছে এক গ্লাস পানি খাওয়াবে লাইলি গাড়ি থেকে নেমে বলল অফকোর্স আসুন আমার সঙ্গে আমরা গরিব হতে পারি কিন্তু অকৃতজ্ঞ নই আজ নয় অন্যদিন তারপর লাইলি কিছু বুঝে আগে সেলিম শাহ করে গাড়ি নিয়ে চলে গেল লাইলি তার গাড়ির দিকে চেয়ে অবাক হয়ে তাকিয়ে রইল গাড়িটা বাঘ নিয়ে অদৃশ্য হয়ে যেতে কলিং বেলে চাপ দিল পরের দিন অফ পিরিয়ডে কমন রুমে লাইলির প্রিয় বান্ধবী সুলতানা তাকে জিজ্ঞাসা করল সই গতকাল শেষের দুটো ক্লাসে তোকে খুঁজে পেলাম না কেন বাসায় চলে গিয়েছিলি বুঝি বারে তুই আগে বল আমাকে খোঁজ করছিলে কেন বারে তোকে আমি আবার কবে খোঁজ করিনি তবে একটা বিশেষ খবর শোনাবো বলে তোকে আরও খোঁজ করছিলাম সুলতানার আব্বা বিরাট বড় লোক কিন্তু ইসলামের খুব পাবন্ত পৈতৃক সম্পত্তি থেকে ঢাকায় দুইটি বাড়ি পেয়েছেন তিনি উচ্চ উচ্চশিক্ষিত সরকারি বড় অফিসার গরিবদের প্রতি খুব স্নেহপরায়ণ তার কোনো পুত্র সন্তান নেই শুধু চার মেয়ে সুলতানাই বড় সেও বোরখাপুরে ভার্সিটি আসে ওদের ফ্যামিলি খুব বর্ধানশীল ওর মামাতো ভাই খালেদের সঙ্গে ছেলেবেলা থেকে দুজনের বিয়ের কথা পাকাপাকি হয়ে আছে সে এফআরসিএস ডিগ্রি নিতে বিলেত গেছে পাশ করে ফিরে এলেই তাদের বিয়ে হবে এটা তার শেষ বর্ষ তারই চিঠি এসেছে লাইলি ও সুলতানা দুই সই দুজন দুজনের মনের সব কথা প্রায় বলা বলি করে হবু স্বামীর চিঠি পেয়ে কিছু কথা বলবে বলে গতকাল সে লাইলিকে খোঁজ করেছিল সুলতানার কথা শুনে লাইলি হেসে উঠে বলল তোর বিশেষ খবর তো খালেদ সাহেবের চিঠি কই বের কর তোর জন্য কতটা উতলা হয়ে আছে দেখি সুলতানা বলল সত্যি সই ওর চিঠি পেয়ে এক এক সময় কি মনে হয় জানিস কি যদি আমাদের বিয়ে হয়ে যেত তাহলে পড়াশোনা ছেড়ে দিয়ে ওর কাছে চলে যেতাম ওকে আর চার বছর দেখিনি ওর কথা মনে পড়লে আমি স্থির থাকতে পারি না তুই তো আমাদের সব কথা জানিস তোকে তো আমি কোনো কিছু গোপন করিনি এই নে পড়ে দেখ বলে তার হাতে দিয়ে রুমালের চোখ মুছল লাইলি তার হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে লাগলো সুলতানা প্রেয়সী আমার গতকাল তোমার নরম তুলতুলে হাতের লেখা পত্র আমাকে নবজন্ম দান করেছে তোমার নাম সার্থক সত্যিই তুমি সম্রাজ্ঞী তবে কোনো দেশের নয় আমার হৃদয় রাজ্যের আমার চিঠি পাওয়ার ডেট ওভার হয়ে যেতে তুমি থাকতে না পেরে আমাকে চিঠি দিয়েছ খুব অভিমান হয়েছে না হবারই কথা কিন্তু না দেওয়ার কারণটা জানলে অভিমান কি রাখতে পারবে আমার টাইফয়েড হয়েছিল আজ পঁচিশ দিন পর ভাত খেলাম জোহরের নামাজ পড়ে তোমাকে চিঠি লিখছি আগেও তোমাকে অসুখের কথা জানাতে পারতাম তোমার মন খারাপ হয়ে যাবে সামনে পরীক্ষা তাই জানায়নি আলাপাকির ইচ্ছায় ভালো হয়ে পত্র দিলাম এবার আর আমার হৃদয়ের রানীর অভিমান নিশ্চয়ই নেই অসুখের সময় তোমাকে কাছে পেতে খুব ইচ্ছে হয়েছিল অসুখের সময় তোমাকে কাছে পেতে খুব ইচ্ছা হয়েছিল কিন্তু বিধির বিধান লঙ্ঘন করবে কে তোমাকে কাছে পেতে অনেক বাধা তাই আল্লাপাকের কাছে সাহায্য চেয়ে সবর করছি এবার দেশে ফিরে দেখবো কেমন করে তুমি দূরে থাকো জানো তোমাকে চিঠি লিখতে বসলে একসঙ্গে অনেক কথা এসে ভিড় করে কোনটা লিখবো না লিখবো ঠিক করতে না পেরে শেষে সব গুলিয়ে যায় তোমার স্মৃতি আমার তনুমনুর সঙ্গে মিশে রয়েছে যদিও জানি তুমি আমার তবু মনে হয় তোমাকে পাবো তো ছুটির দিন হোস্টেলের সব ছেলেরা কত জায়গায় বেড়াতে যায় আমার যেতে মন চায় না একদিন বন্ধু যায় ইবনে সাইদ সে সৌদি আরব থেকে এসেছে জোর করে মিউজিয়াম ও চিড়িয়াখানা দেখাতে নিয়ে গেল তার সঙ্গে গেলাম সব কিছু দেখলাম কিন্তু মনে শান্তি পেলাম না আমার তখন মনে হয়েছে তোমাকে সাথে না নিয়ে শান্তি পাচ্ছি না আমাকে সে বলল, কিরে তুই আমার মন মরা হয়ে আছিস কেন এটাই তো হেসে খেলে বেড়াবার সময় আমি বললাম সবাইকে সব সময় সব কিছু ভালো নাও লাগতে পারে জানো এখানে তো কত মেয়ে চোখে পড়ে তাদেরকে দেখলে তোমার কথা আরও বেশি মনে পড়ে সেজন্য কোনো মেয়ের দিকে তাকাইনি এক রাত্রে চেয়ারে বসে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখলাম তুমি হঠাৎ এখানে এসে গেছো আমাকে আর দুটো পর্যন্ত পড়তে দেখে বই কেড়ে নিয়ে জোর করে ঘুম পাড়ালে আমার তখন খুব ঘুম পেয়েছিল আমি তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম ঘাড়ে ব্যথা অনুভব হতে ঘুম ভেঙে যায় দেখলাম তোমার কোলে নয় টেবিলে মাথা রেখে ঘুমোচ্ছি এখন রাখি অসুখ হয়ে পড়ার অনেক ক্ষতি হয়েছে পড়াশোনায় মন দেব ভালো থেকো আমিও থাকার চেষ্টা করব। আল্লাহ হাফেজ ইতি তোমার খালেদ লাইলি চিঠিটা ভাজ করে সুলতানার হাতে ফেরত দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল সত্যি তোদের দুজনের কথা ভেবে আমারও মনটা খারাপ হয়ে গেল তবে আমিও কিছু কথা বলে তোর মনের দুঃখ লাঘব করতে পারি যদি তুই কিছু খাওয়াস বেশ তো খাওয়াবো বল না কি কথা জানিস আমি না বলে লাইলে মুখটা নিচু করে চুপ হয়ে গেল কি হলো চুপ করে গেলি কেন মাথা তুলবি তো বলে সুলতানা তার চিবুক ধরে তুলে দেখল লজ্জায় মুখটা রাঙা হয়ে গেছে অত লজ্জা পাচ্ছিস কেন আমি তো পুরুষ না আমি না একজনের প্রেমে পড়ে গেছি বলে লাইলি তাকে জড়িয়ে ধরল আরে পাগলি ছাড় ছাড় কেউ দেখলে কি ভাববে বলতো লাইলি তাড়াতাড়ি তাকে ছেড়ে দিল সুলতানা সোধ সাহে জিজ্ঞাসা করল কার প্রেমে পড়েছিস রে একটা ছেলের আরে তা তো বুঝলাম কিন্তু ছেলেটা কে তার নাম কি সে কি করে তার বাড়ি কোথায় থাম থাম তোর অত প্রশ্নের উত্তর দিতে পারবো না যতটুকু জানি বলছি ছেলেটার নাম সেলিম এবছর স্ট্যাটিস্টিক্সে অনার্স পরীক্ষা দেবে বাড়ি কুলশানে ও তাহলে আমিও তো তাকে চিনি ওরা তো আমাদের দূর সম্পর্কের আত্মীয় হয় ওদের কেউ নামাজ রোজা তো করেই না কালেমা জানে কিনা সন্দেহ ওর আব্বা বলতো আল্লাহকে কি কেউ কোনো দিন দেখেছে যে তার উপাসনা করব? আমার বয়স তখন দশ এগারো হবে এখনও স্পষ্ট মনে আছে কি একটা ফাংশানে ওদের বাড়িতে আব্বা আম্মার সঙ্গে ছেলেবেলায় আমি একবার গিয়েছিলাম আম্মাকে পরা দেখে সকলে হেসেছিল সেলিমের আব্বা তো সকলের সামনে আমাকে সালোয়ার কামিজ ও মাথায় ওনা দেওয়া দেখে আব্বাকে বলল এই যুগে আর ওইসব পোশাক মানায় না ওই সব ওল্ড মডেল অত কাপড় পরে থাকলে গায়ে আলো বাতাস লাগতে না পেরে অসুখ করবে আব্বাও ছাড়বার পাত্র নন বললেন দেখুন আপনারা সব উচ্চশিক্ষিত আমি তো একটা কথা বলতে চাই জানি না কথাগুলো আপনাদের ভালো লাগবে কিনা না আদিম যুগের মানুষ জঙ্গলে ও পাহাড়ের গুহায় বাস করত তারা ন্যাংটা থাকত যাদেরকে আমরা অসভ্য জঙ্গলি ও বর্বর বলে থাকি তারপর ক্রমান্বয়ে তারা গুহা ছেড়ে কুড়ে ঘরে বসবাস করতে শিখল এবং লজ্জা নিবারণের জন্য গাছের ছাল ও পাতা ব্যবহার করত আরও অনেক যুগ পরে মানুষ সমাজ বদ্ধ হয়ে বাস করতে আরম্ভ করল। তারা বুঝল শরীরের সৌন্দর্য ধরে রাখতে হলে শরীরের আবরণ দরকার এবং স্থানগুলো ঢেকে রাখা দরকার তাই তারা কাপড় তৈরি করে পড়তে শিখল কিন্তু আমরা আর চরম সভ্যতা লাভ করে যদি সে আবরণ উন্মুক্ত করে শরীরের গোপন অঙ্গের বেশিরভাগ সকলকে দেখিয়ে বেড়াই তাহলে তো আবার আমরা সেই অসভ্য বর্বর যুগে ফিরে যাচ্ছি কিন্তু তাও বা বলব কী করে সে যুগের নর নারী সকলেই উলঙ্গ থাকত কিন্তু বর্তমান যুগের নরেরা দিব্যি মাথায় হ্যাট গলায় নেকটাই পায়ে মোচা এবং ফুল প্যান্ট ও ফুলশার্ট পরে শরীরের কোনো অংশই মেয়েদেরকে দেখাতে চায় না অপরদিকে নারীকে অর্ধনগ্না অবস্থায় সাথে করে ঘুরে বেড়াচ্ছি নারীদের পোশাক দেখে মনে হচ্ছে তারা জাঙ্গিয়া ও ব্রেশিয়ার পরে বেড়াতেও কুণ্ঠাবোধ করবে না আর সেই কারণে বর্তমানে পৃথিবীর সব দেশে মেয়েদের কদর কমে যাচ্ছে অথচ আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম মেয়েদেরকে কিমতি জিনিস বলে উল্লেখ করেছেন একটু বিবেচনা করলে বুঝতে পারবেন কেউ দামি জিনিসকে যেখানে সেখানে উন্মুক্ত করে ফেলে রাখে না ফেলে রাখলে তার কী অবস্থা হবে তা সকলেই জানে ভালো জিনিস দেখলে কার না লোভ হবে যেই সুযোগ পাবে সেই হাত বাড়াবার চেষ্টা করবে পরে নানা রকম অশান্তি সৃষ্টি হবে নারী স্বাধীনতার নাম করে মেয়েরা যে সর্বক্ষেত্রে পর্দা না মেনে যত্র অবাধ বিচরণ করছে তার ফলাফল যে কত বিষময় তা তো অহরহ গ্রামে গঞ্জে ও শহরে এবং খবরের কাগজে দেখতে পাচ্ছি আমি আর বিশেষ কিছু বলতে চাই না আপনারা নিজেদের বিবেককে জিজ্ঞেস করে দেখুন আপা চুপ করে গেলে ওরা কেউ কোনো কথা বলতে পারলেন না শেষে পেয়ারা চা নাস্তা নিয়ে এলে সকলে সেদিকে মনোযোগ দিল দেখিস সেই ঘরের ছেলে সেলিম বুঝে সুঝে বারাস লাইলি বলল যেদিন জানতে পারলাম ওরা বড় লোক সেদিন থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ওকে ভুলে যাওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই সফল হতে পারিনি গতকাল সেলিম লাইব্রেরি থেকে আমাকে ধরে নিয়ে গিয়েছিল তার অবস্থা কীরকম দেখলি আমার তো মনে হলো সেও আমাকে খুব ভালোবাসে তারপর সেই প্রথম দিনের ঘটনা থেকে গতকাল পর্যন্ত যা কিছু হয়েছে সব খুলে বলল যা বললি তা যদি সত্যি হয় তাহলে ভালোই কিন্তু জেনে রাখ বড়োলোকের ছেলেরা নারীদেরকে খেলার সামগ্রী মনে করে দুদিন খেলা করে তারপর ভালো না লাগলে আবার নতুনের পিছনে ছুটে এমনি তো পুরুষেরা ভ্রমণের চাপ বিভিন্ন ফুলের মধু খেতে ভালোবাসে তাহলে তোর তিনিও তো বিলেতে বিভিন্ন ফুলের মধু খেয়ে বেড়াচ্ছেন তুই তো আর এখান থেকে দেখতে পাচ্ছিস না তোর কথাকে মিথ্যা বলতে পারছি না তবে একটা কথা ভুলে যাচ্ছিস কেন যারা আল্লাহকে ভয় করে তারা তার আইন অমান্য করে না খালেদ ভাইয়ের প্রতি আমার এইটাই দৃঢ় বিশ্বাস আছে যে সে আল্লাহকে ভয় করে ও তার আইন মেনে চলে এর বেশি আমি বলতে পারছি না ঘন্টার আওয়াজ শুনে বলল চল ক্লাস আরম্ভ হয়ে যাবে তারপর দুজনে একসাথে ক্লাসরুমে ঢুকলো আজ তিন দিন খুব ঝড় বৃষ্টি হচ্ছে লাইলি ভার্সিটি যেতে পারেনি দুপুরে শুয়ে শুয়ে একটা বই পড়ছিল রহিমা ভাবি দরজার বাইরে দাঁড়িয়ে পর্দা ফাঁক করে বলল মেয়ে কামিন সিস্টার লাইলি না তাকিয়ে বলল নো নট নাও রহিমা ভাবি ঢুকে পড়ে খাটে লাইলির পাশে বসে বলল কি ভাই কিছুদিন যাবৎ আমাকে এড়িয়ে চলছ জানি না কি অপরাধ করেছি আমার সঙ্গে ভালো করে কথাও বলছো না মনে হচ্ছে তোমার একটা কিছু হয়েছে লাইলি বলল তোমাকে আসতে নিষেধ করলাম না কখন করলে ইংরেজিতে দুটো নো মানে হ্যাঁ তাই তোমার নো নট শুনে হ্যাঁ মনে করে চলে এলাম আর নিষেধ করেছ তো কি হয়েছে এখানে তো আর নন্দায় নেই যে কোনো অশোভন দৃশ্য দেখতে ভাবি ভালো হবে না বলছি বলে লাইলি উঠে বসে কিল দেখালো কিল দেখাও আর যাই দেখাও কথাটা শুনতে খুব ভালো লাগলো তাই না কথা শেষ করে পালাতে গেল লাইলি তার আঁচল ধরে বসিয়ে দিয়ে বলল হঠাৎ এ সময়ে কি মনে করে রহিমা আঁচলটা গায়ে জড়িয়ে বলল ভয়ে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো আজে বাজে কথা না হলে নির্ভয়ে বলতে পারো এই বৃষ্টির দিনে ঘুম আসছিল না ভাবলাম ননদিনীর মনের খবর একটু নিয়ে আসি সত্যি কথা বলতে কি আমি যদি ছেলে হতাম তবে যেমন করে হোক তোমাকে বিয়ে করতামই করতাম আল্লাপাক এত রূপ তোমাকে দিয়েছে কি বলবো ভাই আমি মেয়ে মানুষ হয়েও তোমাকে দেখে তৃপ্তি মিটে না তোমার নাগর যে কি করবে ভেবে কুল পায়নি নিজের রূপের প্রশংসা শুনে লজ্জা পেয়ে লাইলি বলল পুরুষ যখন আল্লা তোমাকে করেনি তখন আর আফসোস করে লাভ নেই তারপর একটু রাগত স্বরে বলল তুমি কি আর অন্য কথা খুঁজে পেলে না যত সব বেহায়াপনা কথা যাও তোমার সঙ্গে আমি আর কোনো কথা বলবো না বলে মুখ গোমরা করে অন্য অন্যদিকে ঘুরে বসল রহিমা তার চিবুক ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল আহা দুখিনীর মান ভাঙাবার কেউ নেই গো এমনভাবে কথাটা বলল দুজনেই জোরে হেসে উঠল তারপর রহিমা জিজ্ঞেস করল আচ্ছা সখি সেলিম সাহেবের খবর কি ভালো উনি দিব্য ক্লাস করছেন তার প্রিয়তমাকে নিয়ে বলে জিপ কেটে চুপ করে গেল কি হলো থেমে গেলে কেন সেলিম সাহেবের প্রিয়তমাকে তুমি চেনো না কি লাইলি লজ্জা রাঙা চোখে বলল আমি কি করে জানব তার প্রিয়তমাকে তুমি তো নিজেই বলতে গিয়ে চুপ করে গেলে আর এদিকে তোমার ভাইয়া বলছিল ওর একজন কলিক ওকে একটা শিক্ষিতা সুন্দরী এবং পর্দানশীল খানদানি ঘরের মেয়ে দেখতে বলেছেন কোনো দাবি দাবা নেই ছেলেটারা কি খুব ধার্মিক শুনে আমার তো মনে হয়েছে তোমার সঙ্গে ভালো মানাবে খালোজানের সঙ্গেও তোমার ভাইয়া ওই ব্যাপারে কিছু কথাবার্তা বলেছে লাইলি কিছুক্ষণ চুপ করে থেকে ভাবিকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো রহিমা এতটা আশা করেনি বলল আরে করো কি কাঁচো কেন কি হয়েছে ব্যাপারটা খুলেই বলো না আমি তো তোমার শত্রু নই লাইলি তাকে ছেড়ে দিয়ে আঁচলে চোখ মুছতে মুছতে বলল আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি কিন্তু কিন্তু কি বলো না কিন্তু ওরা খুব বড় ওদের কাছে ধর্মের কোনো নামকন্ধ নেই তাই খুব ভয় হয় তুমি শিক্ষিতা মেয়ে তার কাছে যা নেই তা দিয়ে ভরিয়ে দাও আল্লাহ রাসুলের তাই হুকুম তোমার কাছে যে জ্ঞানের আলো আছে তা দান করে অন্যের অজ্ঞানতার অন্ধকার দূর করে দাও তা যদি পারো তাহলে তোমাদের দুজনের মধ্যে আর কোনো বাধা বা ভয় থাকবে না তুমি ঠিক বলেছ ভাবি আমি তাই চেষ্টা করব। তুমি দোয়া করো রহিমা মৃদু হেসে বলল তোমার জন্য সব কিছু করবো নিশ্চয়ই কিন্তু পুরস্কার দেবে তো লাইলিও মৃদু হেসে জবাব দিল কাজ পরে মজুরি তারপর পুরস্কার আপ দিল্লি বহুত দূর হ্যাঁ ঠিক আছে দিল্লি দূরে না কাছে সে দেখা যাবে তোমার ভাইয়ার ফিরবার সময় হয়ে গেছে এখন যাই বলে রহিমা নিচে চলে গেল লাইলি হাতের বইটা নিয়ে পড়ার চেষ্টা করলো কিন্তু লেখার পরিবর্তে মনের পর্দায় সেলিমের ছবি ভেসে উঠতে তন্ময় হয়ে তার কথা চিন্তা করতে লাগল রহিমা নিজের রুমে এসে লাইলের কথা ভাবছিল কিছুক্ষণের মধ্যে জলিল সাহেব অফিস থেকে ফিরলেন সালাম বিনিময়ের পর রহিমা স্বামীর জামাকাপড় আলনায় রেখে লুঙ্গি এগিয়ে দিয়ে বলল তুমি হাত মুখ ধুয়ে নাও আমি নাস্তা নিয়ে আসি এদিকে সাদেক ও ফিরোজা ঘুম থেকে উঠে পড়ছে সকলে মিলে আগে আসরের নামাজ পড়ল সাদেক এই বয়স থেকেই নিয়মিত নামাজ পড়ে চার বছরের মেয়ে ফিরোজাও মায়ের সঙ্গে শুরু করে দেয় নাস্তা খাওয়ার সময় রহিমা বলল তুমি যে লাইলির জন্য তোমার পছন্দ এদিকে করেছ তোমার বোন তো আরেকজনকে মন দিয়ে বসে আছে জলি সাহেব স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কথাটা বোঝার চেষ্টা করে সফলতা না পেরে বলল ব্যাপারটা খুলে বলো আমি ঠিক বুঝতে পারছি না এতে না বোঝার কি আছে সেদিন সেলিম নামে যে ছেলেটাকে দাওয়াত করে খাওয়ানো হলো সে তো লাইলির জান ও ইজ্জত বাঁচিয়েছে তার অনেক আগেও নাকি কি একটা ঘটনায় দুজন দুজনের প্রতি আকৃষ্ট হয় শেষে ওই দুর্ঘটনার মাধ্যমে তা দৃঢ় হয় এই তো কিছুক্ষণ আগে তার সঙ্গে এ ব্যাপারে কথা বলছিলাম আমার কাছে তোমার কলিগের কথা শুনে আমাকে সব খুলে বলেছে স্বামীকে চুপ করে নাস্তা খেতে দেখে জিজ্ঞেস করলো কিছু বলছ না যে কি বলবো বলো সবই তকদিরের খেলা যার সঙ্গে যার জোড়া আল্লাপাক রেখেছেন তার সঙ্গে হবেই সেখানে আমরা হস্তক্ষেপ করে শুধু হয়রানি হব যা ঘটবার ঘটবেই তবে সেলিমদের সম্বন্ধে খোঁজখবর নেওয়া দরকার আজকাল বড়লোকের ছেলেদের চেনা বড় মুশকিল রেইনি ভ্যাকেশনের জন্য ভার্সিটি দেড় মাস বন্ধ এক টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজ সকাল থেকে সোনালি রোদে চারদিক ঝলমল করছে সোনালি রোদের সঙ্গে লাইলের মনটাও রঙিন হয়ে উঠল পড়াশোনায় মন বসাতে পারল না পনেরো দিন সেলিমকে দেখেনি তার মনে হল যেন পনেরো বছর কিছুক্ষণ মায়ের কাছে গিয়ে নাস্তা বানালো তারপর নাস্তা খেয়ে রহিমা ভাবির ঘরে ঢুকল জলি সাহেব একটু আগে অফিসে চলে গেছেন রহিমা ফিরোজাকে সঙ্গে করে নাস্তা খাচ্ছিল সাদেক নাস্তা খেয়ে আব্বার সঙ্গে স্কুলে গেছে লাইলিকে দেখতে পেয়ে বলল আরে সাত সকালে ননদিনী পড়া ছেড়ে এসেছে দেখছি এসো এসো আমার সঙ্গে একটু নাস্তা খেয়ে নাও লাইলি বলল তুমি খাও আমি এক্ষুনি খেয়ে এলাম বলে ব্যাপার কি মনের মানুষকে কয়েকদিন দেখতে পাওনি বলে মোটা বুঝি ছটফট করছে দেখো ভাবি ভালো হবে না বলে দিচ্ছি চোরের মতো বোঝকার দিকে থাকবেই আরে ভাই অত চোরছ কেন আমার তো আর ফাঁকা মন নেই যে বোঝকার দিকে থাকবে এ কথা বলে তুমি নিজে জানিয়ে দিচ্ছ তোমার মন সেলিম সাহেবকে খুঁজছে সেলিমের নাম শুনে লাইলি চুপ হয়ে গেল ওমা সেলিম সাহেবের নাম শুনে একেবারে চুপ হয়ে গেলে যে বলি ব্যাপারটা যদি গুরুতর পর্যায়ে পৌঁছে থাকে তাহলে বলো তোমার ভাইয়াকে বলে সুফস শীঘ্রম করার ব্যবস্থা করি তুমি থামবে না আমি চলে যেতে বাধ্য হব পড়তে ভালো লাগছিল না বলে ওনার কাছে একটু গল্প করতে এলাম আর উনি কিনা আমাকে তাড়াতে পারলেই বাঁচেন ঠিক আছে ভাই ঠিক আছে আমারই ভুল হয়েছে তোমাকে তাড়াতে যাবো কেন তুমি গল্প বলো আমি এই চুপ করলাম তারপর নাস্তার পর্ব শেষ করে হাত মুখ ধুয়ে এসে রহিমা একটা চেয়ার টেনে লাইলের কাছে গম্ভীর হয়ে বসল লাইলি অভিমান ভরা কণ্ঠে বলল কেউ গোমরা মুখ করে বোবার মতো থাকলে তার সঙ্গে গল্প করে যাই বুঝি রহিমা হেসে ফেলে বলল তুমি বড় ডেঞ্জারাস মেয়ে কথা বললেও দোষ আবার না বললেও দোষ কি করবো তাহলে তুমি বলে দাও লাইলি এই কথার উত্তর খুঁজে না পেয়ে চুপ করে বসে রইল ঠিক এমন সময় কলিং বেলটা বিরতি নিয়ে দুবার বেজে উঠল কলিং বেল পাঁচবার মধ্যেও যেন আভিজাত্য রয়েছে প্রথমে দুজনে মুখ চাওয়াচাই করল তারপর লাইলি উঠে গেট খোলার জন্য গেল দরজার ছিদ্র দিয়ে সেলিমকে দেখে তার মনে আনন্দ শিহরণ খেলে গেল দরজার এই ছিদ্রটা ভিতরের দিকে একখণ্ড কাঠ দিয়ে ঢাকা থাকে যখন মেয়েদের গেট খুলতে হয় তখন প্রথমে তারা এই কাঠ সরিয়ে ছিদ্র দিয়ে আগন্তককে দেখে নেয় সে যদি চেনা লোক হয় তবে গেট খুলে দেয় নচে তাকে পরে আসতে বলে লাইলি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল তারপর গায়ে মাথায় ভালো করে কাপড় দিয়ে গেট খুলে দিল সেলিম লাইলিকে দেখে তার দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল লাইলি বলল ভিতরে আসুন কেমন আছেন সেলিমের দিক থেকে কোনো সাড়া না পেয়ে দরজার নেড়ে বলল এই যে মশাই শুনছেন এখানে এভাবে দাঁড়িয়ে থাকবেন না প্লিজ ভিতরে আসুন লোকে দেখলে কি ভাববে বলুন তো তাছাড়া ভাবি জানলা দিয়ে সব কিছু দেখছে দরজার নাড়া শব্দে সেলিম বাস্তবে ফিরে এলো লাইলির কথাগুলো শুনে চুপচাপ তার সঙ্গে ড্রয়িং রুমে এসে বসল সেলিমকে চুপ করে বসে থাকতে দেখে লাইলি বলল কি ব্যাপার কোনো কথা বলছে না কেন সেলিম বলল কি আর বলবো বলো তুমি যেভাবে আমার সব কিছু কেড়ে নিয়েছো তাতে করে না এসে পারলাম না এই কদিন কিভাবে যে কেটেছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না এভাবে এই সময় তোমাদের এখানে আসা ঠিক হয়নি জেনেও চলে এলাম লোকনিন্দা আমাকে বাধা দিয়ে রাখতে পারেনি আচ্ছা তোমার মনে কি কোনো প্রতিক্রিয়া হয়নি লাইলি এতক্ষণ তার দিকে এক দৃষ্টিতে চেয়েছিল দৃষ্টিটা নামিয়ে নিয়ে বলল সে খবর আমার অন্তর্যামি জানেন আপনি বসুন আমি এক্ষুনি আসছি তারপর দরজার বাইরে এসে রহিমা ভাবিকে দেখে লজ্জা পেয়ে দাঁড়িয়ে পড়ল সে তারই অপেক্ষায় দাঁড়িয়ে দুজনের কথা শুনছিল বলল কথায় বলে যে যাকে ধায় তাকে সে পায় কথাটা এতদিন শুনে এসেছি আজ প্রত্যক্ষ করলাম তা যাচ্ছ কোথায় কি দিয়ে আপ্যায়ন করাবে শুনি লাইলি প্রথমে লজ্জায় কথা বলতে পারল না তারপর বলল তুমি বলো না ভাবি বারে তোমার প্রিয়তম কি কি খাওয়াবে সে কথা আমি কি করে বলবো বাজারে যাওয়ার তো কোনো লোক নেই তোমার স্টকে যদি কিছু না থাকে তবে আমার কাছ থেকে ধার নিতে পারো তার দরকার নেই বলে লাইলি উপরে মায়ের কাছে গিয়ে বলল জানো আম্মা ভার্সিটির সে ছেলেটা এসেছে হামিদা বানু বললেন কোথায় বসিয়েছিস তাকে নিচে ড্রয়িং রুমে তুমি একটু চা করো না আম্মা হ্যাঁ রে অত বড় লোকের ছেলেকে শুধু চা দিবি আমরা তো আর বড় লোক নই গরিব জেনেই এসেছেন একটা ডিম সিদ্ধ করে আলমারি থেকে কয়েকটা বিস্কুট প্লেটে নিয়ে চায়ের কাপ সহ এসে ঘরে ঢুকলো সেগুলো টেবিলের উপর রেখে এক গ্লাস পানি নিয়ে এসে বলল অনেকক্ষণ একা একা বসিয়ে রাখলাম সেজন্য ক্ষমা চাইছি সেলিম বলল এসবের কিছু দরকার ছিল না তুমি তো আমার কথা না শুনে চলে গেলে একটা কথা বলবো শুনবে আমার সঙ্গে একটু বাইরে যাবে লাইলি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল আগে এগুলো খেয়ে নিন তোমার চা কোথায় আমি একটু আগে খেয়েছি সেলিম ডিমটা খেয়ে চায় চুমুক দিয়ে বলল আমার কথা আর উত্তর দিলে না যে আপনার সাথে যাব সে তো আমার পরম সৌভাগ্য কিন্তু বলে লাইলি চুপ করে মেঝের দিকে চেয়ে রইল কিন্তু আবার কি তোমার কোনো কিন্তু আমি শুনবো না দেখুন আপনার সঙ্গে যেতে আমি মনে প্রাণে চাই কিন্তু আল্লাপাক যুবক যুবতীকে এভাবে যেতে নিষেধ করেছেন রাসুল সাল্লু আলহিউসাল্লাম পবিত্র হাদিসে বলেছেন যদি কোনো লোক কোনো স্ত্রীলোকের লোকের সহিত নির্জনে থাকে তাহাদের মধ্যে তৃতীয়জন থাকে শয়তান আলাপাক সব কিছুর সৃষ্টিকর্তা তার সৃষ্টির মধ্যে মানুষই সর্বশ্রেষ্ঠ অতএব সেই সৃষ্টির সেরা মানুষের উচিত স্রষ্টার হুকুম মেনে চলা সেলিম লাইলির মুখের দিকে চেয়ে তার কথাগুলো হৃদয়ঙ্গম করে বলল তোমার কথা হয়তো ঠিক কিন্তু আমরা ছেলে মানুষ একটু আধটু অন্যায় করলে তা তিনি নিজ গুণে ক্ষমা করে দেবেন শুনেছি তিনি অসীম ক্ষমাশীল ও করুণাময় মা বাবা সেই গুণের কিঞ্চিতের বঞ্চিত পেয়ে তাদের ছেলে মেয়েদের কত রকম অন্যায় ক্ষমা করে দেন আপনি ঠিক বলেছেন কিন্তু ছেলেমেয়েরা বড় ও শিক্ষিত হয়ে যদি পিতামাতার আদেশ অমান্য করে তখন তো ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না আর ওরা ক্ষমা করলেও নিজেদের বিবেকের কাছে চিরকাল অপরাধী হয়ে থাকে এখন আপনিই বলুন আমরা শিশু না শিক্ষিত যুবক যুবতী আমরা জ্ঞানী হয়ে যদি অন্যায় করি তবে কি তিনি বিনা শাস্তিতে তা ক্ষমা করবেন সেলিম বলল তোমাকে নিয়ে বেড়াতে গেলে আল্লাহ যত শাস্তি দেন না কেন তাতে আমার কোনো আপত্তি নেই লাইলি বলল শাস্তি অবশ্য দুইজনেরই হবে আমার হয় হোক কিন্তু আমার জন্য আপনি পাবেন তা আমি হতে দিতে পারি না আচ্ছা তোমরা কি কোনো কাজ আল্লাহ রাসেলের হুকুমের বাইরে করো না আল্লাপাকের প্রিয় বান্দারা তা করে থাকেন আমরা তার পায়ের ধুলোর যোগ্যও নই তবে যতটা পারি মেনে চলার চেষ্টা করি তোমার কাজ থেকে আজ অনেক জ্ঞান পেলাম আমাদের সোসাইটির অনেক মেয়ের সঙ্গে বেরিয়েছি সত্যি বলতে কি তাদের সঙ্গে বেরিয়ে মনে শান্তি পাইনি কোথায় যেন খচখচ করে বিত্ত তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে মনে সেই খচখচানি আর নেই মনের ভেতর থেকে কে যেন বলে এই সেই মেয়ে যাকে তুমি খুঁজে বেড়াচ্ছ তোমার সঙ্গে বেরিয়ে যে আনন্দ পেতাম এখন মনে হচ্ছে তার থেকে অনেক বেশি শান্তি পেলাম পড়তে ভালো লাগছিল না তোমার কথা মনে হতে ভাবলাম তোমাকে নিয়ে একটু বেড়ালে মনটা ফ্রেশ হয়ে যাবে তাই এসেছি তোমারও তো সামনে পরীক্ষা অনেক সময় নষ্ট করলাম এখন চলি তাহলে সেলিম চলে যেতে উদ্যত হলে লাইলি বলল যাবেন না বসুন আমার পড়ার যতই ক্ষতি হোক আমি কিছু মনে করব না আপনি তাড়াতাড়ি চলে গেলে বরং আমি মনে খুব কষ্ট পাবো আর পড়াশুনো একদম করতে পারবো না আর একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি আসছি বলে সে ঘর থেকে বেরিয়ে ভাবির ঘরে ঢুকল রহিমা বলল তোমাকে ধন্যবাদ না দিয়ে পারছি না তুমি যে কি করে সেলিম সাহেবের আমন্ত্রণ ডিনাই করতে পারলে ভেবে পাচ্ছি না আমি হলে তা বড়তেও যেতাম কি চিন্তা করলে যাবে না কি তুমি বলো না ভাবি আমার মাথায় তো কিছুই আসছে না ও মা আমি কি বলব তুমি আমার চেয়ে কত জ্ঞানী তবে আমার মতে যার মধ্যে সব কিছু বিলীন করে দিয়েছ এবং যাকে স্বামী বলে মনে প্রাণে মেনে নিয়েছো তার সন্তুষ্টির জন্য একটু বেড়াতে গেলে পাপ হবে না আর যদি তা হয় আলাপাকের কাছে ক্ষমা চাইলে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন লাইলি আর কিছু না বলে নিজের রুমে গিয়ে একটা নীল রঙের শাড়ি ও ব্লাউজের উপর বোরখা পরল তারপর মায়ের কাছে গিয়ে বলল আমি একটু বাইরে যাচ্ছি হামিদা বানু মেয়ের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন সেলিম চলে গেছে না আমি তো তারই সঙ্গে যাচ্ছি হামিদা বানু অবাক হয়ে রাগের সঙ্গে বললেন তাড়াতাড়ি ফিরে আসবি লাইলি নিচে এসে সেলিমকে বলল চলুন সেলিম প্রথমে বেশ অবাক হলেও পরক্ষণে আনন্দে উৎফুল্ল হয়ে তার সঙ্গে বেরিয়ে এসে গাড়িতে উঠল স্টার দিয়ে জিজ্ঞেস করল কোথায় যাবে আপনি যেখানে নিয়ে যাবেন তুমি কিন্তু এখনো আপনি করেই বলছ সেদিনের কথা নিশ্চয়ই মনে আছে আমাকে আগে যেতে বলে তুমি পিছু নিবে বলেছিলে মনে ঠিক আছে তবে কি জানেন সেলিম তাকে কথাটা শেষ করতে না দিয়ে আবার বলে তার ডান হাতটা ধরে তালুতে চুমু খেয়ে বলল এরপর থেকে যদি ওইভাবে কথা বলো তাহলে আমি মনে কষ্ট পাব লাইলি কেঁপে উঠল তারপর হাতটা ছাড়িয়ে নিয়ে চুমু খাওয়া হাতটা নিজের ঠোঁটে চেপে ধরল সেলিম আর চোখে তার লক্ষ্য করে জিজ্ঞেস করল কি কথা বলছো না কেন এবার থেকে চেষ্টা করব আরেকটা কথা তুমি যতক্ষণ আমার সঙ্গে থাকবে ততক্ষণ মুখটা খোলা রাখবে লাইলি মুখের নেকআপটা সরিয়ে রাস্তার দিকে চেয়ে রইল বেশ কিছুক্ষণ শহরের নানান রাস্তা ঘুরে একটা হোটেলের সামনে গাড়ি পার্ক করে সেলিম বলল খিদে পেয়েছে কিছু খাওয়া যাক চলো ভিতরে নিয়ে গিয়ে কেবিনে বসে জিজ্ঞেস করল কি খেতে মন চাচ্ছে বলো আমি এখন কিছু খাবো না তুমি খাও তোমাকে কিছু খেতেই হবে বলে বেয়ারাকে ডেকে লুচি মুরগির মাংস ও মিষ্টির অর্ডার দিল শেষে দুটো কোক খেয়ে গাড়িতে উঠে সেলিম বলল আমাদের বাড়িতে যাবে মা তোমার কথা প্রায়ই জিজ্ঞেস করে লাইলি বলল চলো খালাম্মার সঙ্গে দেখা করে আসব যদি বলি আর আসতে দেব না চিরদিন বন্দি করে রাখব লাইলি লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল তোমার বিবেক যদি তাই বলে তাহলে আমার আপত্তি নেই সেলিম তাদের বাড়িতে এসে গাড়ি থামাতে লাইলি বলল কাদের বাড়িতে নিয়ে এলি কেন ভয় লাগছে বুঝি গাড়িটা চিনতে পারলে না ভিতরে চলো বাড়ির লোকদের নিশ্চয়ই চিনতে পারবে রুবিনা হলরুমে বসে দুজন বান্ধবীর সঙ্গে গল্প করছিল এই হলরুমটাই ড্রয়িং রুম এখান থেকে ভিতরে যাওয়ার রাস্তা দাদার সাথে লাইলিকে দেখে জিজ্ঞেস করল কেমন আছেন লাইলি সালাম দিয়ে বলল ভালো আছি সেলিম রুবিনাকে জিজ্ঞেস করল হ্যাঁ রে মা কোথায় মা উপরে আছে বলে লাইলের হাত ধরে পাশে বসিয়ে বলল আমার বান্ধবী জেসমিন ও সামসুন নাহার আর ওদের বলল ইনি লাইলি ভার্সিটিতে পড়ে সেলিম বলল তোমরা গল্প করো আমি আসছি সোহানা বেগম নিচে আসছিলেন ছেলের গলার আওয়াজ পেয়ে সেখানে এসে বললেন সেই সকালে যে নাস্তা না খেয়ে বেরিয়ে গেলি খিদে পাইনি তারপর লাইলিকে দেখতে পেয়ে বললেন মামনিকে কোথা থেকে ধরে আনলি রে লাইলি উঠে গিয়ে সোহানা বেগমকে কদম বুসি করে বলল কেমন আছেন খালাম্মা সোহানা বেগম মাথায় চুমু খেয়ে বললেন বেঁচে থাকুমা মা ভালো আছে তোমার বাবা মা ভালো আছেন জি ভালো আছেন সেলিম তাহলে তোমাদের বাসায় গিয়েছিল লাইলি মাথা নেড়ে সম্মতি জানালো সেলিম বলল জানো মা আমি ওদের বাড়িতে গিয়ে যখন বললাম চলো একটু বেড়াতে যাই তখন কত হাদিস কালাম শুনিয়ে দিল শেষে কি জানি কি মনে করে আবার চলে এলো সোহানা বেগম লাইলিকে বললেন তুমি এখন আর যেতে পারবে না আজ রুবিনার জন্মদিন পালন করা হবে ওর অনেক বন্ধু বান্ধবী ও স্বজন আসবে একেবারে রাত্রে খাওয়া দাওয়া সেরে তারপর যাবে আমি ড্রাইভারকে দিয়ে তোমাদের বাসার খবর পাঠিয়ে দিচ্ছি রুবিনা সেলিমের কাছে এসে তার হাতে একটা লিস্ট দিয়ে বলল এগুলো তাড়াতাড়ি কিনে আনো এক্ষুনি যাচ্ছি বলে সেলিম গাড়ি নিয়ে বেরিয়ে গেল সোহানা বেগম লাইলিকে ঘরে নিয়ে এসে বোরখা ঘুলে ফেলতে বললেন আয়াকে নাস্তার অর্ডার দিতে শুনে লাইলি বলল আমি এক্ষুনি খেয়ে এসেছি কিছু খেতে পারবো না সোহানা বেগম বললেন তা হোক তবু দুটো মিষ্টি খাও নাস্তা খেয়ে লাইলি রুবিনাদের কাছে এসে বসল ততক্ষণ আরও দু তিনজন তার সমবয়সে মেয়ে এসেছে তারা সব বড় সুন্দরী মেয়ে কিন্তু লাইলির রূপ তাদেরকে ম্লান করে দিল এমন সময় রেহানা এসে রুবিনার পাশে সাধারণ পোশাকে লাইলিকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল কে রে রুবিনা রুবিনা বলল ইনে লাইলি ইউনিভার্সিটির ছাত্রী দাদার সঙ্গে এসেছে রেহানা এবার লাইলিকে জিজ্ঞেস করল আপনি কিসে পড়েন ইসলামিক হিস্ট্রিতে অনার্স রেহানা কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে দৃষ্টিটা ফিরিয়ে নিয়ে রুবিনাকে বলল তোর দাদা কোথায় এই তো কয়েক মিনিট আগে মার্কেটে গেল তোমার সঙ্গে রাস্তায় দেখা হয়নি কোনো কিছু না বলে রেহানা ফিরে চলে গেল বিকেলে রুবিনার ও সেলিমের অনেক বন্ধু ও বান্ধবী এলো যখন সবাই মিলে খাচ্ছিল তখন রেহানা তার বান্ধবী সালমাকে সঙ্গে করে নিয়ে এলো সালমাকে সেলিম চিনি ভার্সিটিতে একদিন যে চেয়ে তার সঙ্গে আলাপ করতে এসে সুবিধে করতে না পেরে আর মিশবার চেষ্টা করেনি তাকে আজ রেহানার সঙ্গে দেখে সেলিম জিজ্ঞেস করল কেমন আছেন ভালো আছি বলে সালমা চুপ করে রইল সেও বড়লোকের মেয়ে রেহানা চা খেতে খেতে সেলিমকে বলল সালমাকে নিয়ে আজ আমি তোমার সঙ্গে ব্যাডমিন্টন খেলব দেখিয়ে হারাতে পারে কিনা সালমা খুব ভালো খেলে যারা এসেছে তারা সবাই বড়লোকের ছেলে মেয়েরা কেউ স্যালোয়ার কামিজ কেউ শাড়ি আবার কেউ ফুল প্যান্টের উপর পাঞ্জাবি পরে এসেছে তাদের পায়ে ডিস্কো ও পেন্সিল হিল জুতো সেলিম মৃদু হেসে বন্ধুর রেজাউলকে ঝুটি করে খেলতে নামল রেহানা স্যান্টো ব্লাউজ ও শাড়ি পরেছে সে শাড়িটা ভালোভাবে সেটে নিল আর সালমা টাইট ফিট স্যালোয়ার কামিজ পরেছে সরু ওড়নাটা বুকের মাঝখান দিয়ে এঁটে পিছনের দিকে বেঁধে নিল তাদের ভরার যৌবন পুষ্ট শরীর খেলার ছন্দে উত্তাল তরঙ্গের মতো ঢেউ খেলতে লাগল ছেলেদের মধ্যে অনেকে খেলা দেখা বাতিয়ে তাদের দুজনের যৌবনের উত্তাল তরঙ্গ দেখতে লাগল এতক্ষণ লাইলিং ঘরের ভিতরে সোহানা বেগমের কাছে ছিল খেলা শুরু হতে তিনি বললেন যাও না মা ওদের খেলা দেখো গিয়ে অনিচ্ছা সত্ত্বেও লাইলি এক পা দুপা করে বারান্দায় গিয়ে দুটি মেয়েকে দুটো ছেলের ওইভাবে খেলতে দেখে লজ্জা পেয়ে সরে এসে একটা চেয়ারে বসে রইল রেহানা ও সালমা দুজনেই পটু তার উপর আজ প্রতিজ্ঞা করে নেমেছে সেলিমকে হারাবেই সেলিম অপটু রেজাউলকে নিয়ে ওদের বিরুদ্ধে খেলতে হিমশিম খেয়ে যাচ্ছে হার্ট কন্টেস্ট হওয়ার পর শেষ পর্যন্ত সেলিমরা তিন পয়েন্ট জিতে গেল তারা সকলে খুব ক্লান্ত হয়ে বারান্দায় ফ্যানের নিচে বিশ্রাম নিতে এসে লাইলিকে দেখে অবাক হয়ে গেল যারা তাকে এর আগে দেখেনি তারা তাকে অপসরী মনে করে মুগ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল স্যামসনের সঙ্গে লাইলির ওবেলা পরিচয় হয়েছিল সে তার কাছে এসে বলল চলুন আমরাও একটু খেলে আসি লাইলি বলল মাপ করবেন আমি ও খেলা জানি না কথাটা সেলিম রেহানা ও অন্য সবাই শুনতে পেল একমাত্র লাইলের সাদামাটা পোশাক পরে শালীনতা বজায় রেখেছে তাকে এই পোশাকে এদের সকলের চেয়ে সুন্দরী দেখাচ্ছে সব ছেলে মেয়ে তার দিকে আর চোখে তাকিয়ে দেখছিল লাইলের ওসব খেলা জানি না কথাটা শুনতে পেয়ে সকলে তার দিকে সরাসরি তাকালো। রেহানা প্রথম থেকে লাইলের রূপ দেখে হিংসায় জ্বলছিল তার উপর সেলিমের সঙ্গে ওবেলা এসে এতক্ষণ ঘরেই ছিল বুঝতে পেরে মনে মনে ঈর্ষায় ও রাগে গুমরাচ্ছিল তাকে দেখার আগে পর্যন্ত রেহানার ধারণা ছিল তার মতো সুন্দরী তাদের সোসাইটিতে কেউ নেই এতদিন সে মনে করত সেলিম তাকে ভালোবাসে কিন্তু আজ লাইলিকে দেখে তার ধারণা মিথ্যা বলে মনে হলো কেন কি জানি তার ভিতর থেকে কে যেন বলল এর কাছে তুমি হেরে যাবে হিংসার বশবর্তী হয়ে তার কথায় খেই ধরে বিদ্রুপ কণ্ঠে জিজ্ঞেস করল তাহলে কি খেলা জানেন আপনি লাইলি কয়েক সেকেন্ড রেহানার দিকে চেয়ে থেকে বলল আমি কি খেলা জানি কি জানি না তা আপনাদের জানার দরকার আছে বলে মনে করি না তবে আমার মনে হয় ওরকম বিদেশি খেলা আমাদের দেশের মেয়েদের কোনো প্রয়োজন নেই সালমা তাড়াতাড়ি কটাক্ষ করে বলে উঠল তাহলে স্বদেশে কি খেলা আমাদের খেলা উচিত বলে দিলে বাধিত হব লাইলি বলল দেখুন আমি আপনাদের সমাজের মেয়ে নই আপনারা কি খেলবেন না খেলবেন সে বিষয়ে আমি উপদেশ দিতেও আসিনি এবং সেসব সম্বন্ধে আমার কোনো জ্ঞানও নেই আপনাদের একজন আমাকে খেলতে ডেকেছেন তার উত্তরে আমি শুধু বলেছি ওসব খেলতে জানি না এর মধ্যে যদি আপনারা জেলাস মনোভাব নিয়ে আমাকে আক্রমণ করেন তাহলে আমি অপারক কারণ আপনাদের সকলের যুক্তির কাছে আমি একা নিরুপায় তবে আমার মনে হয় বড়ো ছেলেমেয়েরা একসঙ্গে খেলাধুলা না করে আলাদাভাবে অর্থাৎ ছেলেরা ছেলেদের সঙ্গে আর মেয়েরা মেয়েদের সঙ্গে খেললে খেলাধুলার উদ্দেশ্য নিশ্চয়ই নষ্ট হবে না লাইলের কথা শুনে কেউ কোনো উত্তর দিতে না পেরে চুপ করে রইল সেমিনা ও রোজিনা টেবিল টেনিস খেলা শেষ করে এসে লাইলের কথা শুনছিল সেমিনা নিরবতা ভঙ্গ করে বলে উঠলো তাহলে আপনি ছেলেদের সঙ্গে ভার্সিটিতে পড়ছেন কেন লাইলি স্মৃত হাসে তাঁর দিকে চেয়ে পড়ল নিরুপায় হয়ে যদি আমাদের দেশে মেয়েদের জন্য আলাদা ইউনিভার্সিটি থাকতো তাহলে আমি কো এডুকেশনে পড়তাম না এবার রেহানা জিজ্ঞেস করল তা না হয় হলো কিন্তু আপনি গার্লফ্রেন্ডের সঙ্গে না বেরিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে বেড়ান কেন খোঁটাটা লাইলি ভালোভাবে অনুভব করলো কোনো রকম না করে জবাব দিল আমার কোনো বয়ফ্রেন্ড নেই আর আমি কোনো দিন কোনো ছেলের সঙ্গে ঘুরেও বেড়াইনি রেহানা একটু রাগের সঙ্গে আবার জিজ্ঞেস করলো সেদিন সেলিম ভাইয়ের সঙ্গে গাড়িতে করে তাহলে কোথায় গিয়েছিলেন আর আজই বা তার সঙ্গে এ বাড়িতে এসেছেন কেন সেই জন্য লোকে বলে কেউ নিজের দোষ নিজে দেখতে পায় না শুধু অপরের দোষ দেখতে পায় এই কথায় সেলিম ও সোহানা বেগম ছাড়া সবাই হো হো করে হেসে উঠল তৃতীয় পর্বের সমাপ্তি এখানেই